বন্ধুরা আমরা সকলেই জানি যে ডিসেম্বরের এই শেষ সময়টা বাচ্চাদের জন্য একটা সোনালী সময়। এই সময় বাচ্চাদের স্কুলে পরীক্ষা শেষ হয়ে যায়, এই জন্য বাচ্চারা আনন্দ করার জন্য কেউ যায় নানা বাড়ি, কেউ যায় দাদা বাড়ি, আবার কেউ যায় পিকনিক করতে। ওই সময়টা বাচ্চারা কতটা আনন্দ করে তা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাই সেই কারণে আজ আমি এসেছি যশোর বনমদিয়া ফ্যামিলি পার্কে। তো আসো আমরা পার্কটা ঘুরে দেখাই। বন্ধুরা, যশোর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সেনানিবাসের শান্তলা নামক স্থানে এক মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত। 1998 সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে পার্কটি প্রতিষ্ঠা করা হয়। বিনোদনের জন্য এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, ছোট্ট নদী, রবিনহুডের ঘর, কৃত্রিম ঝর্ণা ও মজার মজার খাবারের স্টল। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। এখানে পিকনিক সহ নানান রকম অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। যশোর শহর থেকে ইজি বাইক করে খুব সহজে এখানে চলে আসা যায়। এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা ধার্য করা আছে। অনেক বাচ্চারা রয়েছে, আমি এখন তাদের সাথে কথা বলবো। আমি এখন একটা বাচ্চার সাথে কথা বলবো। তোমার নাম? আমার নাম সুনেকতা শিলা। তুমি কার কার সাথে এসেছো? আমার আমার আব্বু সাথে, আর আমার ভাইয়ের সাথে, আর আমার আপার সাথে। তুমি কোথা থেকে এসেছো? যশোর ক্যাপ্টেন দেখে। তুমি যে এই রাইডটা করলা, তোমার কেমন লাগলো? আমার খুবই মজা লাগছে। তোমরা কার সাথে এসেছো? আমি আমার বাবা মার সাথে এসেছি। তোমরা কোথায় থাকো? আমরা খুলনা খালিশপুর থেকে। তোমার নাম কি? আমার নাম আতুয়ার। তুমি কার সাথে এসেছো? আমি বাবার সাথে আসছি। তোমার এখানে এসে কেমন লাগছে? আমার বাবা আসছে। তুমি কি কি দেখলা? আমি একটা রড উঠতে দেখছি, হরিণ দেখছি, বানর দেখছি, একটা বাঘ দেখছি, বানর দেখছি। তুমি সকালে ভাল্লুকের সাথে দাঁড়িয়ে রয়েছি, আমি এখন তোমাদেরকে ওই ভাল্লুকটি দেখাবো। বন্ধুরা, এখানে তোমরা চিড়িয়াখানা সহ 7 বীরশ্রেষ্ঠের ভাস্কর্য দেখতে পাবে। তোমার নাম কি? তুষার। তুমি কার কার সাথে এসেছো? আমার আব্বু। তুমি কোথায় থাকো? আমি কোচাতপুর। এখানে ঘুরে তোমার কেমন লাগছে? ভালো। বন্ধুরা, তোমরা এখানে বিভিন্ন রকম স্লাইড ও দাবার কোর্ট দেখতে পাবে। তোমার নাম কি? পিয়ন্তিদাস দিয়া। তুমি কার কার সাথে এসেছো? আমার বাবা সঙ্গে এসেছি। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? পিয়নে। তুমি
পিকনিক করার জন্য স্পট ভাড়া 1000 থেকে 3500 টাকা পর্যন্ত নির্ধারণ করা রয়েছে। এই পার্কে যে সকল রাইডস রয়েছে সেইগুলোর জন্য 20 টাকা থেকে 30 টাকা প্রতিটা রাইডসে খরচ করতে হবে। বন্ধুরা, এই পার্কে আসা বাচ্চারা কতটা আনন্দ করছে তা আজকে আমি তোমাদেরকে দেখালাম, তার সাথে আমিও মজা করলাম। বাচ্চাদের অনুষ্ঠান নিয়ে আমি আবার ফিরে আসবো, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল আল আবি, দৈনিক খুলনার খবর।